দর্শক, যারা এখনও হাসনা ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করেননি, তারা এভাবে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি, নোটিফিকেশনগুলি আপনার হাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আমি খাসি মাংস রান্না করব, ঝাল। আর এখানে আমি চারটি ড্রাম নিয়েছি, দেখতেই পাচ্ছেন আর নিচে খাসি মাংস আছে 1-1.5 কেজির মতো। এখন আমি রান্নাটা বসানোর জন্য যা যা লাগছে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3টি তেজপাতা, দারচিনি, চারটি লং দিয়েছি 3টি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। টমেটো সাজিয়ে দিচ্ছি, আদা রসুন, পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ, সব উপকরণ মিক্স করে পরে আমি তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যত মিক্স করবো তত টেস্ট হবে। আমি খাসির মাংসগুলো এই রানগুলোকে এভাবে করে ফেলে নিচ্ছি ছুরি দিয়ে, আপনারাও এভাবে নেবেন। এই যে দিয়ে দিচ্ছি আমি তেল, তেলটা আমি একটু কম দিয়েছি, কারণ তেল আছে খাসির মাংসতে, ওই তেলগুলো গলে গেলে আরও তেল বের হবে, তাই কম দিয়েছি। মিক্স করা হয়ে গেছে, এখন রান্না করার জন্য চুলাতে দিয়ে দিয়েছি এবং গ্যাসটা কম করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বেশি নাড়াচাড়া করবো না, যখন খাসির মাংস থেকে পানি বের হয়ে যাবে তখন আমি নেড়ে দেবো।
ভাবে কষিয়ে নিব 10 মিনিট ধরে কষাবো মাংসটাকে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, মিক্স করে দিচ্ছি ধনিয়া গুঁড়াগুলো। কড়াইতে রান দেওয়ার কারণে নামতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি আরো কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব, এখনো কষানো হয়নি। যখন একদম খয়েরি কালার চলে আসবে তখন আমি পানি দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াই চারপাশে লাল হয়ে গেছে আর তেল উপর উঠে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি পানি একটু বেশি দিচ্ছি কারণ রঙগুলো শুকনো হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হবে। 15 মিনিট রান্না করে নিব। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হাসনা ফ্যামিলি ব্লগ চ্যানেলটি সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।